আজ আমরা এই ভিডিওতে চার বছরের একটি শিশুর হারিয়ে যাবার এমন একটি বেদনাদায়ক ও মর্মান্তিক কাহিনী শোনাতে যাচ্ছি, যেটা শুনলে আপনারও চোখ দিয়ে জল এসে যাবে। কি হয়েছিল যখন চার বছর বয়সী এই শিশুটি বন্যার জলে ভেসে গিয়েছিল ও দীর্ঘ 23 বছর পর নিজের পিতামাতার সঙ্গে দেখা হলো? যে ঘটনার রহস্য শুনলে আপনারও দেহের লোম শিউরে উঠবে, তবে তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। যদিও বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের বলে রাখা ভালো যে এটা 100% সত্য ও চমৎকারী ঘটনা। যে ঘটনাটি ঘটেছিল ভারতবর্ষের একটি রাজ্য উত্তর বিহারের একটি ছোট্ট গ্রাম সমস্তিপুরে, যে গ্রামটি প্রত্যেক বছর ভয়ঙ্কর বন্যার প্রকোপ সহ্য করে, যার কারণে এখানে বসবাসকারী মানুষদেরও বন্যার প্রকোপ সহ্য করার অভ্যাস হয়ে গেছে। সেই জন্য যখনই সংবাদ মাধ্যমের দ্বারা বন্যা আসার সূচনা মেলে, তো নিজেদের জীবন বাঁচানোর জন্য এই গ্রামের লোকেরা প্রথম থেকেই সমস্ত রকম সরঞ্জাম ও সুবিধার ব্যবস্থা করে রাখে। যদিও এই গ্রামেই বৈষ্ণব নামক একটি পরিবারও বসবাস করে, ফলে যখন তারা খবর পেয়েছিল যে আগামীকাল বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তো তারাও নিজেদের বাঁচার প্রক্রিয়া প্রথম থেকেই ঠিক করে নিয়েছিল এবং বন্যা আসার কিছু সময় আগে বাড়ির সমস্ত লোক ছাদের উপরে চলে যায়। যদিও তাদের পরিবারে কেবলমাত্র 3 জনই সদস্য ছিল, অর্থাৎ স্বামী স্ত্রী ও তার একটি সন্তান, যাদের নাম হলো সীমা ও রবি, এবং তাদের 4 বছরের একটি সন্তান দিব্যাংশ। আগামীকাল বন্যার যে সংবাদ তারা পেয়েছিল সেটা সঠিকই ছিল। মহানন্দা ও বাগমতী নদী যখন নিজেদের রূপ পরিবর্তন করে, যে ভয়ঙ্কর তাণ্ডবে কিছু সময়ের মধ্যে পুরো গ্রামটা বন্যার জলে কবলিত হয়ে গিয়েছিল। যে বন্যার রূপ গত বছরের বন্যার থেকেও আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, যে ভয়ঙ্কর দৃশ্য সীমা ও রবি নিজেদের ছাদে বসে দেখছিল। যদিও তাদের একথাটা স্মরণে ছিল না যে তাদের 4 বছরের সন্তান দিব্যাংশ নিজের খেলনার সন্ধানে ঘরের নিচের অংশে পৌঁছে গিয়েছিল, যার ফলে হঠাৎই আসা প্রবল জলের ঢেউয়ের সাথে এই ছোট্ট শিশুটি বন্যায় ভেসে গিয়েছিল। এমত অবস্থায় রবি ও সীমা ছাদের উপর থেকে নিজের চোখে তাদের সন্তানকে বন্যার জলে ভেসে যেতে দেখছিল। যদিও সেই মুহূর্তে তাদের কিছুই করার ছিল না, কারণ জলের ঢেউয়ের গতি এতটাই প্রবল ছিল যে তাদের ছাদ থেকে নিচে নেমে আসার আগেই ছোট্ট শিশুটি জলের ঢেউয়ে না জানি কোথায় চলে গিয়েছিল। যে ঢেউয়ের গতি এতটাই তীব্র ছিল যে এই ঢেউয়ের সামনে আসবে তার মৃত্যুও নিশ্চিত ছিল, যার কারণে তারা তাদের সন্তানকে রক্ষা করতে পারেনি। যদিও সেই মুহূর্তে তারা হেল্পলাইন নম্বরে দ্রুত ফোন করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কেননা তারাও বলেন যে এই মুহূর্তে আমাদেরও কিছুই করার নেই, তাই যতক্ষণ না ঢেউয়ের এই প্রবল গতি না থামছে ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। ফলে তখন এই অসহায় পিতামাতা বন্যার ঢেউ কমার অপেক্ষা করতে থাকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যে তাদের সন্তান দিব্যাংশ যেন ভালো থাকে। সেই সাথে তাদের চরম অসাবধানতার কারণে নিজেকে দোষারোপ করছিল। সেই ভয়ঙ্কর বন্যা শেষ হতে কমপক্ষে প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। সমগ্র গ্রাম তছনছ হয়ে গিয়েছিল। উদ্ধারকারী দলের সদস্যরা বলেন যে এই বন্যা বিগত কয়েক বছরের অপেক্ষায় অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এই পরিস্থিতিতে ওই 4 বছরের শিশুটিকে খুঁজে পাওয়া খুবই কঠিন, যদিও আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখব না। যে কথা শুনে সীমা ও রবি অর্থাৎ শিশুটির পিতামাতা ওখানেই কাঁদতে শুরু করে দিয়েছিল। যদিও সেই সময় তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই ছিল না, ফলে এখন নিরন্তর সময় অতিবাহিত হতে লাগলো। উপরন্তু দিব্যাংশের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছিল না, ফলে ধীরে ধীরে তারা দুজনেও দিব্যাংশকে ভুলে যাওয়াটাই নিজেদের ভাগ্য মনে করে নিয়েছিল। যদিও সীমা অর্থাৎ শিশুটির মায়ের সম্পূর্ণ ভরসা ছিল যে একদিন তার কলিজার টুকরো সন্তান অবশ্যই মায়ের কোলে ফিরে আসবে, কারণ আপনারা তো জানেন মায়ের মন সন্তানের জন্য কতটা দয়ালু। অন্যদিকে রবি সীমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে ওই বন্যা ভীষণ ভয়ঙ্কর ছিল, যে বন্যায় 4 বছরের একটি শিশুর বেঁচে ফেরা খুবই মুশকিল। যদিও বন্ধুরা, আপনারা হয়তো সকলেই আমাদের সাথে একমত হবেন যে আল্লাহ বা ঈশ্বর চাইলে সবকিছুই সম্ভব, তাই এখানেও ঠিক এমন কিছু ঘটেছিল যেখানে অসম্ভবও সম্ভব হয়ে গিয়েছিল। এদিকে সময় আরো দ্রুত গতিতে অতিবাহিত হতে লাগলো, মানে এই ঘটনাটা
দীর্ঘ প্রায় 23 বছর কেটে গিয়েছিল। ফলে এখন রবিও সীমার জীবনে রশ্মির একটি কিরণ দেখা দিয়েছিল। কেননা সীমার অন্ধবিশ্বাস ঈশ্বরের উপর তখনও পর্যন্ত অটুট ছিল যে একদিন না একদিন তার সন্তানের সঙ্গে অবশ্যই মিলিয়ে দেবে। এমত অবস্থায় একদিন রাতে হঠাৎই তার স্বপ্নে বাবা বিশ্বনাথ এসেছিল, যিনি বলেন, 4 বছরের যে বাচ্চাকে তুই এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছিস সে আর অন্য কোথাও নেই, সে আমার হেফাজতেই আছে, আমি তাকে বছরের পর বছর রক্ষা করে আসছি। তবে যখনই সীমার এই স্বপ্ন ভেঙে গেল সে দ্রুত এর সম্বন্ধে রবিকে খুলে বলল ও জেদ করতে থাকে উত্তরপ্রদেশের বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করার। তাদের দুজনেরই ভরসা হয়ে গিয়েছিল যে 4 বছর বয়সে বন্যার জলে ভেসে যাওয়া তাদের সেই সন্তানকে ওখানেই তারা পেয়ে যাবে। যারপর তারা দ্রুত বিশ্বনাথ মহাদেব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যখন তারা ওখানে পৌঁছে গিয়েছিল তো একটা কথা তারা বুঝতে পারছিল না যে আসলে তাদের সন্তান এখানে কিভাবে এসেছে, অথবা আজ তারা তাদের সন্তানকে কিভাবে ফিরে পাবে। যারপর তারা ফুল হার ও প্রসাদের দোকানে যখন পৌঁছালো ও সেই দোকানদারকে ফুল হার ও প্রসাদ দিতে বলল, যে ব্যক্তি ওই দোকানটিকে চালাচ্ছিল তাকে দেখে সীমার যেন এক আলাদা ধরনের অনুভূতি হলো। ফলে সীমা তাকে বলতে লাগলো, আমি কি আপনার হাতটি দেখতে পারি? তবে সীমা যখন ওই ব্যক্তিটির হাত দেখলো তো সেই একই চিহ্ন দেখতে পেয়েছিল যখন জন্মানোর সময় দিব্যাংশের হাতে ছিল। যারপর রবি ও সীমা দুজনেই বুঝতে পেরেছিল যে এই ছেলেটি দিব্যাংশ, যে 4 বছর বয়সে আমাদের গ্রাম থেকে বন্যার জলে ভেসে গিয়েছিল। তারপর তারা দুজনে ওই ছেলেটিকে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি কে ও তুমি কোথায় থাকো? যার উত্তরে ছেলেটি বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই। শুধু তাই নয়, কেউ কেউ এমনটাও বলেন যে আমি নাকি বন্যার জলে ভেসেই এখানে এসেছিলাম এবং তখন থেকেই আমি বাবা বিশ্বনাথের স্মরণে এখানে কাজ করছি। যে কথা শুনে রবি ও সীমা সমস্ত ঘটনা দিব্যাংশকে খুলে বলে ও তারা দুজনে তাকে কিছু ফটোও দেখিয়েছিল যাতে সে বিশ্বাস করতে পারে যে সেই তাদের সন্তান। সমস্ত কিছু পরীক্ষা করার পর দিব্যাংশেরও বিশ্বাস হয়ে গিয়েছিল যে রবি ও সীমাই তার আসল পিতামাতা। ফলে সে তার পিতামাতার কাছে ফিরে এসেছিল আর এভাবেই বাবা বিশ্বনাথের আশীর্বাদে দীর্ঘ 23 বছর পর এক অসহায় পিতামাতা নিজের সন্তানকে ফিরে পেয়েছিল। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।